বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার আজকের এই নতুন ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে ওষুধের বিজনেস বা ফার্মাসি স্টোর এই ব্যবসাটিতে প্রচুর টাকা লাভ রয়েছে। যারা এই ব্যবসাটি একবার করে তারা কিন্তু অন্য কোনো ব্যবসার কথা আর ভেবেও দেখে না, কারণ এই ব্যবসা থেকে কিন্তু একটা ভালো মোটা টাকা ইনকাম করা সম্ভব। আর এই বিজনেসটি করতে গেলে কী কী পদ্ধতিতে করবেন সেই নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিও। তার আগে একটা কথা বলে দিই, এই ব্যবসাটি এমন লোকও করতে পারবেন যাদের লাইসেন্স নেই বা যারা এই বিষয়ে কোনো নলেজ বা জ্ঞান রাখেন না, তারাও কিন্তু এই বিজনেসটি করতে পারবেন। মানে এই ব্যবসা করতে গেলে নিয়ম হলো অবশ্যই আপনাকে ফার্মাসির কোর্স পড়তে হবে। কোর্স যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কী করে বিজনেসটি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি, এবং যাদের কোর্স করা রয়েছে তারাই বা কী করে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুগণ শুরু করে ফেলি আজকের এই নতুন বিজনেস আইডিয়াটি। বন্ধুগণ, এই ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, এই ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কাছে একটা ভালো মোটা পুঁজি থাকার প্রয়োজন রয়েছে। কারণ এই ওষুধের ব্যবসা করতে গেলে আপনাকে ওষুধ কিন্তু কিনতে হবে। স্টক করার জন্য অবশ্যই কিন্তু আপনার শুরুতেই একটা ভালো বাজেট থাকার প্রয়োজন রয়েছে। ভালো বাজেট ছাড়া কিন্তু আপনি বিজনেসটি করতে পারবেন না। তো বাজেট কত লাগবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি। তার আগে বলে নিই যে আপনি কীভাবে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। দেখুন, যারা এই ফার্মাসির যারা কোর্স করেছে তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই, কারণ এই ফার্মাসির কোর্স যদি আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আইনি নিয়মকানুনের মাধ্যমে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন। যদি কেউ কোর্স করতে চায় তাহলে অবশ্যই তাকে মাধ্যমিকের পরে সায়েন্স নিতে হবে, এবং সায়েন্স নেওয়ার পরে তাকে অবশ্যই এই ফার্মাসির কোর্সে কিন্তু ভর্তি হবে। 2 বছরের রয়েছে, 3 বছরের রয়েছে, তো আপনি এটি কোর্স করে সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর আপনি কী করবেন, অবশ্যই আপনাকে ড্রাগ লাইসেন্স বানাতে হবে। ড্রাগ লাইসেন্স বানানোর পর আপনাকে বানাতে হবে একটা ট্রেড লাইসেন্স, তাহলে কিন্তু আপনি এরকম একটি দোকান খোলার জন্য প্রস্তুত হতে পারবেন। যদি আপনার কাছে এসব কিছুই না থাকে, মানে আপনার কাছে এরকম কোনো কোর্স সার্টিফিকেট নেই, তারপরও যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনি দুটি পদ্ধতিতে কিন্তু করতে পারবেন। দুটি পদ্ধতি কী কী? প্রথম পদ্ধতি যেটা আর 5 জন করেই থাকে সেটা হলো আপনি অবশ্যই কারো কাছ থেকে কিন্তু ড্রাগ লাইসেন্স ভাড়াতে নিয়ে আসতে পারেন। কারো কাছ থেকে ভাড়াতে নিয়ে এসে তারপরে কিন্তু আপনি আপনার মতো দোকান খুলতে পারবেন। কিন্তু এর মধ্যে একটা নিয়ম রয়েছে, নিয়মটা হলো যে আপনি যার কাছ থেকে লাইসেন্সটি আনবেন তাকে কিন্তু আপনার দোকানে থাকতে হবে, মানে তার অনুপস্থিতিতে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, মানে আপনি ওষুধ বিক্রি করতে পারবেন না। এটা হলো আইনি নিয়ম, কিন্তু আজকাল এই নিয়ম খুব একটা কেউ মানে না। তো যখন অনেক সময় ইন্সপেকশন হতে আসে আপনার দোকানে, তখন কিন্তু সেই ব্যক্তির থাকা কিন্তু অবশ্যই আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। মানে যখন পুলিশরা আপনার দোকান পরীক্ষা করতে আসবে, চেক করতে আসবে, তখন যেন অবশ্যই সেই ব্যক্তিটি থাকে যে ব্যক্তির কাগজ নিয়ে আপনি বিজনেসটি করছেন। আর ভাড়া যদি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট চলে, কেউ 15,000, কেউ 10,000, কেউ 20,000 টাকা কিন্তু নিয়ে থাকে পার মান্থ এই সার্টিফিকেটটা ভাড়া দেওয়ার জন্য। তো যদি আপনার কাছে লাইসেন্স থাকে নিজস্ব, তাহলে তো এই ভাড়া দেওয়ার খরচাটা আপনার হয় না। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে ভাড়ায় নিয়ে এসে কিন্তু বিজনেসটি অনায়াসে শুরু করতে পারেন। দ্বিতীয় আর একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা হলো, ধরুন আপনার কাছে কিছুই নেই, কোনো লাইসেন্স কাগজপত্র কিছুই নেই, তারপর আপনি করতে পারবেন কীভাবে? আপনি অবশ্যই ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। বিভিন্ন কোম্পানি আজকাল দেখতে পারবেন, মেড প্লাস, মেডিকেয়ার, এরকম অনেকেই রয়েছে, তারা কী করে এরকম ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে। তো তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু আপনি আপনার লোকেশানে একটা স্টোর খুলে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো রকম কোয়ালিফিকেশান না থাকলেও চলে, জাস্ট আপনার বেসিক কোয়ালিফিকেশান লাগবে, যেটা হলো 8 পাস। তো 8 পাস আজকাল অনেকেই করে থাকে, তো আপনি বেসিক কোয়ালিফিকেশান নিয়ে কিন্তু বিজনেসটি করতে পারেন। সেক্ষেত্রে আপনার সেই কোম্পানির যদি আপনি পেতে চান ফ্র্যাঞ্চাইজি, অনেক কিন্তু নিয়মকানুন রয়েছে, বিভিন্ন কোম্পানি তাদের নিয়মগুলো মেনেই কিন্তু আপনাকে ফ্র্যাঞ্চাইজি তারা দেবে। সেগুলোকে আপনাকে দেখে নিতে হবে, কারণ তাদের রেকর্ড অনুযায়ী একটা বড় স্টোর থাকতে হবে, মানে আপনার সেখানে ইনভেস্টমেন্টটা বাংলা কথা একটু বেশি রয়েছে। আর নিজের থাকলে আপনি আপনার সাধ্যমতো ইনভেস্টমেন্ট করে কিন্তু বিজনেসটি করতে পারবেন। নিজের দোকান হলে কী হয়, আপনি ধরুন মাত্র 2 লাখ টাকা স্টক কিনবেন কি 3 লাখ টাকা স্টক কিনবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি আপনি এরকম ফ্র্যাঞ্চাইজি নেন, সেক্ষেত্রে আপনার ন্যূনতম কম করে 20-30 লক্ষ টাকা আপনাকে প্রথমেই ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ তারা একদম সুন্দর প্রপার স্টোর বানানোর পরেই কিন্তু আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেবে। তারা কিন্তু কোনোরকমভাবে আপনি প্রস্তুত করে ছোট্ট মতো ঘরে কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি দেবে না, এই জন্য পুরো আপনাকে সুন্দর করে কিন্তু বানিয়ে রেডি করেই কিন্তু তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো সেই প্রসেসটা আমি বলবো না, কারণ সেক্ষেত্রে অনেকটা ইনভেস্টমেন্ট রয়েছে, আর লাভের অঙ্কটা যা হবে তার কিন্তু তারা পার্সেন্টেজ আপনাকে দেবে। আর আপনার সেই সমস্ত স্টোরে যে ওয়ার্কার
সেলাররা থাকবে সেগুলো কিন্তু তারাই কিন্তু হায়ারিং করবে। সেখানে আপনার অবশ্য ঝঞ্ঝাট মুক্ত আপনি বিজনেস করতে পারেন, যেখানে আপনার কোনো টেনশন নিতে হচ্ছে না। কিন্তু ইনভেস্টমেন্ট যখন অতটা বেশি, তার জন্য আমি ওই বিজনেসটাকে আমি খুব একটা রেকমেন্ড আপনাদের করছি না। এবার বলা যাক যে আপনি যখন বিজনেসটি করবেন কোথায় খুলবেন। তো দেখুন, অবশ্যই আপনি চেষ্টা করবেন হসপিটাল বা প্রাইভেট হসপিটাল যেখানে রয়েছে, নার্সিংহোম, সেই সমস্ত জায়গাতে গিয়ে যদি আপনি খুলতে পারেন তাহলে আপনার কিন্তু প্রফিট কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে। আর ওষুধের চাহিদা কিন্তু সব জায়গাতেই সমানভাবেই দেখা যায়, কম বেশি দেখতেই পারি, কারণ মানুষ ওষুধ ছাড়া আজকাল কেউ চলতে পারে না। বছরে তার 2-3 বার তো ওষুধ কিনতে হবেই, একদম অ্যাভারেজ কোনো একটা মানুষের কথা বললাম। এবার যদি আপনার বিজনেসটিকে একটু বড় করে গ্রো আপ করতে চান তাহলে আর একটা জিনিস আপনি কিন্তু করতে পারেন, সেটা হলো আপনার যে স্টোর থাকলো বা আপনার যে ফার্মাসির যে দোকান, সেখানে আপনি অবশ্যই 1-2 জন ডাক্তারের যদি ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার বাড়বে, প্লাস আপনার ইনকাম কিন্তু দ্বিগুণ হতে পারে। কারণ ডাক্তার যে ওষুধ প্রেসক্রাইব করবে সেই সমস্ত ওষুধ অবশ্যই আপনার কাছে থাকবে, তারা অন্য দোকানে না গিয়ে সরাসরি কিন্তু আপনার দোকান থেকে সেই ওষুধগুলো পারচেস করবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনকামটা বাড়বে। আর আজকাল কিন্তু ওষুধ মানুষ অনলাইনেও কিন্তু সাপ্লাই করে থাকে, ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু আজকাল অনেক মেডিসিন বিক্রি হয়ে থাকে, আপনি চাইলে অনলাইনেও কিন্তু আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার প্রফিটটা অনেকটা বাড়তে পারে। আর এর সাথে সাথে আপনি আর একটা জিনিস করবেন, সেটা অবশ্যই বলে রাখি, সেটা হলো আপনার দোকানে বিভিন্ন রকম যে টেস্টগুলো হয়ে থাকে, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, এই সমস্ত টেস্টগুলো যদি আপনি করাতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো কাস্টমার গেইন করতে পারবেন। কারণ এই সমস্ত টেস্ট করার জন্য অনেকে হসপিটালে যেতে চায় না, লম্বা লাইনে দাঁড়াতে চায় না, জাস্ট স্যাম্পেলগুলো আপনার কাছে নিয়ে আসবে, নাম লিখে দিয়ে যাবে, আপনি এগুলোকে মানে যেখানে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবে আপনি পাঠাবেন, টেস্ট করে রিপোর্ট আপনার কাছে চলে আসবে, আপনি তাদের দিয়ে দেবেন, তাহলে কী হবে আপনি কাস্টমার পেয়ে যাবেন। আর ভবিষ্যতে বন্ধুগণ আর একটা ভিডিও আমি বানাতে পারি যদি আপনারা রিকোয়েস্ট করেন, সেটা হলো আপনি কী করে একটা ল্যাব খুলবেন যেখানে এই ধরনের টেস্টগুলো হয়ে থাকে, ব্লাড টেস্ট, স্টুল টেস্ট, ইউরিন টেস্ট, এগুলো কিন্তু আপনি আপনার ল্যাবে কিন্তু করতে পারবেন, এক্সরেও করতে পারবেন, আর সেই ল্যাবগুলোও কিন্তু আপনি 100,000+ টাকা মাসে ইনকাম করতে পারবেন। সেই ভিডিও কিন্তু আমি চাইলে বানাতেই পারি যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। বন্ধুগণ, যেখানে আপনি বিজনেসটি করেন মানে যেখানে আপনি দোকানটি খুলবেন সেই জায়গাতে যদি আপনার জায়গা কেনা না থাকে তাহলে অবশ্যই আপনাকে জায়গাটা কিনতে হবে, তাতে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা বাড়বে। আর আপনি চাইলে কিন্তু জায়গা না কিনেও কিন্তু ব্যবসা করতে পারেন, সেটা হলো ভাড়া বা লিজে নিয়ে। তো যদি আপনি সেরকম কোনো লোকেশান খুঁজে পান যেখানে ভাড়া বা লিজ রয়েছে তাহলে আপনি সেটাই কিন্তু করতে পারেন। প্রফিট যখন আপনি করতে পারবেন, যখন আপনার ইনকামটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে নিজস্বভাবে জায়গাটাও কিন্তু পারচেস করতে পারবেন। আশা করি বন্ধুগণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম একটি ওষুধের দোকান কী করে খুলতে হয়। আর এই ওষুধের দোকান খুলে আপনি প্রত্যেক মাসে কম করে 70-1 লক্ষ টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। যদি আপনি একটু দাঁড়িয়ে যেতে পারেন, মানে আপনার ওখানে যদি প্রচণ্ড ভিড় থাকে, তাহলে এই ইনকাম কিন্তু 2-3 গুণ কিন্তু অনায়াসেই কিন্তু বেড়ে যেতে পারে। তো বন্ধুগণ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য।